আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুব একটা ভালো নাই, কারণ আপনাদেরকে গরু দেখাবো বলে আসছিলাম গরুর হাটে, কিন্তু দেখেন আয়সা নিজেদেরই অবস্থা পুরা একদম গরুর রাখালের মতো হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আজকে আমরা আছি, এইটার নাম হচ্ছে হলো কি নাম জানি, শিমুলিয়া। বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো সব ভুলে গেছি, কারণ হয়েছে বাসা থেকে রওনা দেওয়ার পর থেকে হাটে আসার এই পর্যন্ত পুরাটা রাস্তা ভিজে ভিজে আসছি, যেহেতু আমরা বাইকে চলাফেরা করি। তো পুরা রাস্তা ভিজছি, এখন ঢুকছি শিমুলিয়া গরুর হাটে। এই হাটটা সাপ্তাহিক হাট, প্রত্যেক সোমবার সপ্তাহের এই হাটটা বসে। এইখানে পর্যাপ্ত পরিমাণে ভালো গরুই কিন্তু উঠে, কিন্তু যেহেতু আজকে অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি মানে অনেক বৃষ্টি, যারা বাসায় আছেন তারাও বুঝতেছেন যে বৃষ্টির পরিমাণটা আসলে কী। তো এই বৃষ্টির মধ্যেও আমরা হাটে আসছি, কারণ হাটটা মিস করতে চাই নাই, যেহেতু সোমবারের এই সপ্তাহ মিস করলে দেখা যেত যে আবার এক সপ্তাহ ওয়েট করতে হইতো। তো বৃষ্টির মধ্যে আপনারা একটু দেখলেন যে আমরা কীরকম কষ্ট করে হাটে আসলাম এবং আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করতেছি, আপনারাও দেখলেন বৃষ্টির মধ্যে হাটটা দেখতে কীরকম লাগে, প্লাস সব কিছুর অবস্থা কী। কুরবানির পরে এই প্রথম আমরা কোনো একটা এরকম অস্থায়ী হাটে আসলাম, মানে যেই হাটগুলো লোকাল হাট হিসেবে পরিচিত গাবতলী বাদে। তো এরকম আরও কিছু হাট আছে, হজরতপুর পাড়াগ্রাম ওগুলো আমরা কভার করবো। পটিয়ার একটা হাট আছে মনে হয় না, নারায়ণগঞ্জের দিকে, ওই নরসিংদী, আচ্ছা নরসিংদী, ওই হাটও আমরা কভার করার চেষ্টা করব। জানি না বৃষ্টির মধ্যে কতটুকু কী দেখাইতে পারবো, তবে যতটুকু সম্ভব, কারণ ব্যাপারী যারা গরু নিয়ে আসছে তাদেরও বৃষ্টি পড়তেছে ঠিক ঠান্ডা পানি, কিন্তু তাদেরও মাথা গরম, কারণ গরু তো বিক্রি হয় না বৃষ্টির মধ্যে, কাস্টমারও কম থাকে। তো এর মধ্যে আমরা যতটুকু পারি অটুকুই দেখানোর চেষ্টা করবো যে আসলে কীভাবে গরু বিক্রি হইতেছে বা দাম দর কীরকম, মোটামুটি কী গরু আছে। আমরা এই জায়গা থেকে সামনের জায়গাটায় যাওয়ার চেষ্টা করতেছি, ওই জায়গায় গরু আছে। এখন এইদিকে যে কেমনে যাই, কিসের মধ্যে দিয়ে যে যাইতেছি, আল্লাহ রে, পা ডাবে, জুতা ডাবে, যাওয়ার মতো আসলে অবস্থা খুব একটা নাই, কিন্তু তারপরেও চেষ্টা করতেছি। ওহো, দেখি আল্লাহর নাম নিয়ে আগাই সামনের দিকে, দেখি কি অবস্থা, গেছে রে শেষ। কঠিন অবস্থা, দেখি আমরা একটু ওই দিকে যাই। বাসুর আছে এই জায়গায় কিছু, একটু দেখি তো বাসুরের দাম কেমন। কিরে, এটা কি কিনা হইছে না বেচা হইব, বেচবা? ক টাকায় বেচবা? হ্যাঁ, একটু করু, 50,000। হ্যাঁ, বড় হইব কি করু, এটা দেশি গরু, দেশি বাচ্চা, আপনার ঘরের বাচ্চা? কয় মাস বয়স? মাস। আপনার নিজের ঘরে হয়েছে? ও আচ্ছা। এর মা বেচছে, এখন বিক্রি করে ফেলাইছেন? একসাথে বেচেন নাই? একসাথে ভাঙে ভাঙে। ও, তো কত হইলে বেচা বিক্রির ইচ্ছা আপনার? এরকম মূল্য 40-42-43। আমি বাচ্চা জোর বেচলাম। এক বছর পারলে কেমন গরু হবে এটা, কয় টাকার গরু? 70-75 মাল হবে, 80 সর্বোচ্চ, 80 সর্বোচ্চ, 80। দামুর বাচ্চা কেমন দাম, দামুর বাচ্চার 5-50? বৃষ্টির মধ্যে কি অবস্থা, কাস্টমার টাস্টমার আছে নাকি? নাই কাস্টমার, কাস্টমার না থাকলে তো সমস্যা। আনসার কয়টা? একটা বেচা হইতেছে না। কুরবানিতে গরু বিক্রি করছিলেন? কেমন লাভ লস কেমন হইছে? বেশি হয় নাই। আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, এইখানে সুন্দর একটা সার বাসুর আছে, কার কাকা এটা, আপনার নাকি?
সুন্দর তো আপনার গরুটা, কেমন দরদাম? কেমন দরদাম? চাই 65। আর বেচা বিক্রির দাম? বেচা বিক্রির দাম 60,000 হইলে বেচলাম নিয়ত আর কি। 60 এর নিচে বেচবেন না? না, 60 এর নিচে বেচার নিয়ত নাই। কেন? যেতে নিয়ত নাই কেন? লস হইবো? হ্যাঁ, লস হয়ে যাবো। ফাল ছিড়ি এইটা খরচ গেছে না? আপনার কি নিজের ঘরের গরু এটা নাকি? হ্যাঁ, নিজের ঘরের গরু। গরুটার ধকটা সুন্দর আছে। তো এটা এক বছর পাললে পরে কয় মনের গরু হইবো? এখন কত আছে? 2 মন তো হবে না মনে হয়। এখন 70 কেজির মতো হইবো। 70 কেজির মতো আছে, আর একটু কম হইতে পারে। আচ্ছা যাই হোক, কিন্তু এটা এক বছর পাললে কত ওজন হইবো? এক বছর পারলে ধরেন না মন্তি দেখবো। 3 মনের বেশি হবো না? 3 মনের বেশি হবো না, দেশি গরু তো। আচ্ছা তখন কত টাকায় বেচা যাবো? 3 মন হইলে মনে করেন না 1 লাখ টাকা। 1 লাখ টাকা? 1 লাখ টাকায় বেচা যাবো। 1 লাখ টাকা বেচা যাবে। আর তাহলে এখন যদি কেউ 60,000 কিনে এক বছর পরে 1 লাখ টাকায় বেচে, এই এক বছরে খাওয়া খরচ কেমন আছে এটা? খাওয়া খরচটা মিনিমাম 20,000 লাগবে। 20,000 মানে 80,000, তার মানে 10,000 টাকা লাভ হইতে পারে এক গরুতে? না, 10-15,000 টাকা লাভ। 10-15,000 টাকা লাভ হইতে পারে। আচ্ছা ঠিক আছে। এটা কি জাতের গরু? দেশাল গরু? না, দেশাল গরু। দেশাল গরু কয়টা আনছেন? আমি 2টা আনছি, একটা বেচছি, একটা রইছে। একটা বেচছেন, একটা রইছে? হ্যাঁ। আচ্ছা যাক, আপনার গরুটা মাশাআল্লাহ সুন্দর। কুরবানিতে গরু বেচছিলেন নাকি? কুরবানিতে গরু বেচছি। কোন হাটে? এই হাটে বেচছি, আর ইয়া করাটিয়া বেচছি। করাটিয়া? আচ্ছা, এই হাটে গরু বেচা কেনা কেমন হয়েছে কুরবানির সময়? কুরবানির সময় এই হাটে দম হয়েছে, কিন্তু বেচা হয় না, কম হয়েছে, বেচা হয় না হয়েছে, করাইটা বেশি। তাই আমি 7 গরু বেচছি আধা ঘন্টায়। আধা ঘন্টায় 7টা গরু? 7টা গরু। লাভ তো মনে হয় মোটামুটি হয়েছে। লাভ আমার প্রতিটাই ওই 50-60 করে হয়েছে। এটা আমার এক বছরে ভালো গরু। প্রত্যেক গরুতে 50-60 করে লাভ হয়েছে? 50-60 হয়েছে। আমার ফাল ছিঁড়ে এক বছর। গরু কত বড়? গরু একটা কিনেছিল 1,40,000, এটা বেচছি 1,85,000, আর একটা কিনেছিল 1,08,000, বেচছি 1,33,000। একটা কিনেছিল, ওগুলির মধ্যে খাওয়া খরচ কেমন গেছে? খাওয়া খরচ মোটামুটি ভালো গেছে। একটা আছে 88,000 কিনা, এটা হচ্ছে 1,75,000, এইটাই সবচেয়ে বেশি লাভ হয়েছে। ওরে বাবা রে বাবা, এই খাওয়া খরচ আছে। এই বছর সবাই মোটামুটি লস করছে, আপনি তো ভালোই বিক্রি করছেন। আমি ওই আগে এক বছর ফালছি, একটার পুরো এক বছর। কেমনে বেচলেন এত লাভ করে? আল্লাহ বেচাইছে। আমি বেচলাইছিলাম আগে। আগে বেচছেন দেখা পারছেন? অনেকে আছে মানে প্রথম দিকে বেচে নাই, শেষ দিকে বেচবো বলে মনে করছে যে গরু টান পড়বো, কিন্তু তো উল্টো হয়ে গেছে কাহিনী। উল্টো হয়ে গেছে, এর লিগে আমি আগে বেচছে বইরিছি। আরেকটা একটা গরু আমি অন এখনো ভালো আছে, 220 কইছে, 110-112 কিনা 220 কইছে, বেশি নেই। পরে 190-170 কত হইলে বেচবেন? পরে আর অনেক বেচতাম না, আমার সামনে কাস্টমার 400 মাল হইব ইনশাআল্লাহ, আল্লাহ বাসার রাখলে সামনে বছর 400 মাল হইব। 400 মাল হইব দাঁতে নাই, 220 কইছে। হস্টেল নাকি? হস্টেল, এই কারণে ডাইরেক্ট ক্রস। ডাইরেক্ট ক্রস অনেক আছে ভালো। সামনের কাস্টমার নাকি গরু কিনতে আইছে নাকি? ওই নেন, নিলে নেন, নেন পছন্দ হয়নি। আমরা দাঁড়ায় থাকতে থাকতে একজন কাস্টমার আসছে, গরুটা দেখতেছে, আমরা দেখি ওনারা কি পছন্দ করে কিনা। গেছে গা না? খালি বাড়ি দেয়। তা তো আপনি মোটামুটি ভালোই ব্যবসায়ী, ব্যবসা ভালো বুঝেন। আচ্ছা যাক, তাহলে অনেকে আছে লস করে, কিন্তু আপনি লস করেন নাই? না, লস হয়নি। লস করেন? বৃষ্টির কারণে বেচা কেনা কম, এটা তো দেখাই যেতেছে। গরু উঠছে কম মনে হয়? না, গরু কম উঠছে, তা ঠিক। অসুস্থ আছে, ঠান্ডা লাগবো। এত দাম করলো, এর কাছে বেচা দেন? আপনার আপনারা কি এক পরিচিত মানুষ নাকি? এই গরুটার ওজন কত হইব এখন? 50 কেজি হইতে পারে? এটার ই কেমন দাম কেমন চান? 52 চাইছেন? আর আচ্ছা
আপনি সবার মনের কথা জানেন মোটামুটি? আমি সপ্তাহে 50টা করে বেশি এই হাটে খালি এই হাটে মানে হাসতে হাট করি শিমুল্লা সারুল্লা আচ্ছা সুপাই সারুল্লাও যান সারুল্লাও সারুলিয়া কোন দিকে বসেন? শুরুর দিকে নাকি ভিতরের দিকে? আচ্ছা তো এখন এই গরু তো এক বছর পাললে মোটামুটি মনে হয় তিন মনের গরু হইব নাকি? সাদা গরু কিন্তু খামারে বেচা কেনা হয় ভালো? টাকা নিয়ে দাঁড়ায় আছে গরু কেনার জন্য ঠিক আছে কাকা ধন্যবাদ। হ্যাঁ একটু দেখে আসি বন্ধুরা দেখতেছেন আমরা কিন্তু মোটামুটি ভালোই দরদাম দেখতেছি। গরু কেনা বেচার একটা পরিস্থিতি আছে, মানুষ এই বৃষ্টির মধ্যেও আসতেছে, এসে গরু দেখতেছে, দাম দর করতেছে। কেমন কাকা আপনার গরু নাকি? হ্যাঁ কেমন দরদাম? দেশাল গরু না একদম দেশি গরু? এক বছর পারলে পরে মনে হয় তিন সাড়ে তিন মন হইতে পারে নাকি? এমনই হইব। কেমন আজকে কাস্টমার আছে? কাস্টমার তো কম, কাস্টমার কম। আনছিলেন কয়টা? একটাই আনছেন? আর এই এইবার কুরবানিতে গরু বেচছিলেন নাকি? কুরবানির সময় বেচিনি। বেচেন নাই? কারণটা কি? কারণ আসিল না, গরু আসিল না। আচ্ছা ঠিক আছে, ভালো দেখেন। আচ্ছা এগুলি কার ভাই? আপনার? আচ্ছা আপনার নাম কি ভাই? শুভ। শুভ, আচ্ছা এই জায়গায় আপনার কতগুলো গরু আছে ভাই? আমি কিনে বেছি। আপনি কিনেন বেচেন না? এগুলা কি আপনার না নাকি? হ্যাঁ। এগুলা কবে কিনছেন? আমি কালকে কিনে নিয়েছি। কোন হাট থেকে কিনছেন? সুনামগঞ্জে। এখানে দাঁড়ান একটু। হ্যাঁ কোন জায়গা থেকে কিনছেন? সুনামগঞ্জে। সুনামগঞ্জে? হুম। আচ্ছা এত দূর থেকে গরু কিনছেন? আমি অনেক দূরে দূরে যাই। অনেক দূরে যান? তো ওই জায়গা থেকে কিনা এনে এই জায়গায় ল্যাপটপ কেমন হয় ভাই? গরু বুঝা ভাই, গরু বুঝা। এগুলি কেমন করে দাম চান? এটি দাম চাই ভাই 60-65 করে। এগুলি তো একদম দেশাল গরু না? হ্যাঁ দেশি গরু। এগুলি এক বছর পারলে কেমন হইব? এটি এক বছর পারলে 90-1 লাখ 1 লাখ 10। 90-1 লাখ 1 লাখ 10। ছোট গরু ঠাকুর পানি দেয় অবলে। আচ্ছা আর এক বছরে খাওয়া খরচ মাসে কত করে, কয় টাকার খাবার খায় এগুলি? এটি ভাই দেশি গরু তো এত গরু খাওয়া লাগবে না, অল্প খাওয়াইলে হয়। অল্প খাওয়াইলে হয়। আবার ওরে জার্সি গরু আছে, করস গরু আছে অনেক। আর আপনার? আমার ভাই বেদার। ওই যে ওগুলি নাকি? আচ্ছা এগুলো সবই তো দেশি গরু না? হ্যাঁ দেশি গরু। এই গরুটাও সুন্দর। আবার এই একটা, এটা ভালো আছে, ডিলা ডালা আছে। এটা দেশি গরু ভাই? হ্যাঁ ডিলা ডালা আছে, ভালোই আছে। হুম। আরা এটা কি সাইওয়াল জাতের না? হ্যাঁ সাইওয়াল বাচ্চা, দেশি কিন্তু সাইওয়াল। এই গরুটা ভালো আছে, বড় হয়ে গেছে, আমরা ডিলা ডালা আছে। আবার একটু পাগলাও আছে। হ্যাঁ শয়তানি। হ্যাঁ এটার দাম কেমন চান? এটার দাম চাই ভাই 1-10-5। 1-10-5। এরা এক বছরে কেমন হইব? এডি হইব ভাই 2-1.5 লাখ 2 লাখের মাল হইব। গরুটা সুন্দর না?
বড় হওয়ার মতোই গরু ঠিকই আছে হ্যাঁ হাটে হাটে ঘুরে না এটা কেমন হইলো আপনার বিক্রির টার্গেট এটা বিক্রি আপনার কত 80 টার্গেট আমার আল্লাহ উপরে যাও ঠিক আছে সুন্দর গরু আপনার দেখলাম আপনার নাম কি বলছিলেন শুভ শুভ আচ্ছা আচ্ছা আপনার মোটামুটি দূর দূরান্ত থেকে আপনি গরু নিয়ে আসেন অনেক দূরে যাবে রাজশাহী যায় দিনাজপুর যায় কুষ্টিয়া যায় দিনাজপুর কোন জায়গায় কারল কারল না আর আলম তারপরে ই আছে আমবাড়ি আছে আমবাড়ির কাছে আমবাড়ির সাথে হাটটা করি এটা হাটটা নাম হইছে জয়নাল হাট নাকি জানি নাম আচ্ছা জান এই সব জায়গায় না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে বৃষ্টি কিন্তু বেড়ে গেছে অনেক বৃষ্টি নামছে আমরা এই এই জায়গায় একটা গরু আছে গরুটা একটু দেখি গরুটা সুন্দর গরুটা সুন্দর না বিক্রি হইছে নাকি হবে বিক্রি হবে কয় টাকা হলে বিক্রি হবে এক লাখ দশ তিন মন আছে এটাই ওজন আপনার এগুলো তো কাটার গরু না এটা তো পালার গরু না সুন্দর গরুটা এই যে এই এই লাল গরুটাও সুন্দর অনেক কুরবানির বাজার চিন্তা করলে লাল আর কালো এইসব গরুর প্রতি মানুষের নজর যায় বেশি আর বৃষ্টির কারণে চামড়াও ধরা যায় না এটা কার আচ্ছা না বললেও সমস্যা নাই গরুটা সুন্দর এই জন্য দেখলাম আর কি যেই প্যাকাতার মধ্যে গরু রাখা হয়েছে আল্লাহ জানে এগুলো আবার কোনো খুরা টুরায় ধরা যায় কিনা খুরা রোগ টোক এই ওই সাইডের বড় গরু আছে দুইটা চলো তো দেখে আসি এই যে এই জায়গায় একটা বড় গরু আছে দেখছো হেভি বড় গরু কি ওফ একদম কুরবানির ভাইবের গরু তাই না সেই না একদম কুরবানির গরুর মতো গরু হ্যাঁ দেশাল সাহিওয়াল আছে হেভি সুন্দর সুন্দর না গরুটা খালি দরদাম দেখতে কি ভাল লাগে একটু গরু ধরলে টরলে না ধরলে একটু হাটের কেমন মানুষ কি করতেছে কেমন গরু এই এইগুলার একটু অনুভূতি দেখাইলে একটু ভাল লাগে পোষমানা টাইপের গরু দেখছো হাতাইলে আবার ইয়া করে মাথা নাড়ানাড়ি করে সুন্দর গরুটা কুজ আছে খুব সুন্দর কুজ আছে মাথার এই জায়গাটা উঁচা শাহিওয়াল ক্যাটাগরির গরু এরকম গরু কুরবানির বাজারে কিনতে পারলে সেই হয় তাই না কুরবানির বাজারে মানুষ এইসব গরু পছন্দ করে না গরুটা বড় ধকের গরু বড় আছে ভালোই কেমন হইতে পারে ওজন আপনারা একটু অনুমান করেন তো পাঁচ মন হইতে পারে না পাঁচ মনের গরু এটা হবে ইজিলি গরুটা বড় জাতের গরু এটা পাললে আরো বড় হবে সুন্দর না গরুটা খুব সুন্দর গরু একদম পছন্দ হওয়ার মতো কুরবানিতে কিন্তু আমরা এই রকম গরু দেখলে হাটে একদম সেরা ছবি নিবা নাও ওই জায়গায় কিছু বড় আছে চলো ওইগুলা দেখে আসি গা